তৈরি হয়ে গেছে বড় রুই মাছ দিয়ে সজনে ডাটার ঝোল। এভাবে যদি সজনে ডাটা আর রুই মাছ দিয়ে পাতলা ঝোল করেন তাহলে কিন্তু দুপুরবেলায় মাংসের কথা একেবারে ভুলে যাবেন। এই একটা আইটেমে কিন্তু আপনারা চিটিপিটি সব ভাত খেয়ে নিতে পারবেন। তাই চলুন কিভাবে এই মজাদার সজনে ডাটা দিয়ে বড় রুই মাছের ঝোলটা আমি তৈরি করেছি কথা না বাড়িয়ে আমরা সেই রান্নার প্রসেসে চলে যাই। এগুলো হলো সজনে ডাটা, দেখেন কত সুন্দর হয়েছে ডাটাগুলো, একেবারে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন এই ডাটাগুলো আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নেব। এখনই তুলে নিয়ে আসলাম গাছ থেকে টাটকা সজনে ডাটা, কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। মোটামুটি মিডিয়াম সাইজে এটা কেটে নেব, আপনারা আপনাদের পছন্দ সাইজ অনুযায়ী কেটে নেবেন। আমি এমন সাইজ করে কেটে নিলাম, আমি টান দিলে এর উপরে যে খোসাটা থাকে সেটা উঠে যায়। যে সবটা ডাটা আমি কেটে নিয়েছি, এইগুলো ডাটায় আমার হয়ে যাবে, এখন বাকি উপকরণগুলো গুছিয়ে নেব। যে রুই মাছ আছে সেই রুই মাছের চার টুকরো নিয়ে নিয়েছি। দেখেন একটা পিস দেখলে বুঝতে পারছেন মাছটা কত বড় হবে। মাছে এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব। এখন কিছুটা লবণ দিয়ে দিলাম, কিছুটা হলুদ দিয়ে দিলাম, হলুদ আর লবণ খুব সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এখন ভাজি করতে চলে যাব। চুলাটা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি, এখন গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা এখন খুব সুন্দর করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন কিছুটা সাদা তেল দিয়ে দিলাম মাছটা ভাজি করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছের টুকরোগুলো তেলের ভিতরে দিয়ে দেব। মাছের টুকরোগুলো একটু খুব সুন্দর করে মশলাতে করে ভাজি করে নেব। আস্তে ভাজি হয়ে গেছে, এখন মুড়ি দিয়ে দেব। এটিটাও লাল লাল করে ভাজি করে নেব। মাছগুলো ভাজি হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। মাছগুলো এমন লাল লাল করে ভাজি করে নিলাম। মাছ ভাজা তেলের ভিতরে এখানে দুটো পেঁয়াজ কুচি করা আছে, সেটা ভাজি করে নেব। এটা জিরা, পেঁয়াজ আর জিরাটা লাল লাল করে ভাজি করে নিতে হবে। পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, এখন উঠিয়ে নেব, কাঁচা জলটা দিয়ে দিলাম। অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা এক দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, এখন কেটে রাখা সজনে আর সজনে ডাটা আর আলুটা দিয়ে দিলাম। এখানে আমি ছোট সাইজের একটা আলু নিয়ে নিয়েছি, তেলের ভিতরে সজনে ডাটা আর আলুটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া পরিমাণ মতন। সজনেতে চাল রাখবেন, ঝালের পরিমাণটা একটু কম দেবেন, কেননা এই ডাটাতে ঝালের পরিমাণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাই পরিমাণ মতন ঝালটা দিয়ে দেবেন। কিছুক্ষণ মশলার সাথে তরকারিটা সুন্দর করে কষিয়ে নেবেন। ডাটা আলু সেদ্ধ করার জন্য কিছুটা পানি দিলাম কষানোর জন্য। এই পানিতে আমি ডাটাটা আর আলুটা কষিয়ে নেব, তাহলে মশলার গন্ধটা থাকবে না আর আলুটা ডাটাটা খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা ঢেকে দিলাম যাতে আলু আর ডাটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তার জন্য ভেজে রাখা এই মশলাটা এখন বেটে নেব। 5 মিনিট থেকে তো ঢাকাটা উঠিয়ে নেব। এখন ঝোলটা শুকিয়েই করছে, এখন দেখবো আলুটা আমার সিদ্ধ হলো কি না। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে। যতটা সময় নিয়ে কষিয়ে নিতে পারবেন ততটা খেতে ভালো লাগবে। দেখুন তরকারিটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, দেখুন তেল উঠে এসেছে তরকারি থেকে। এখন ঝোলে পানিটা দিয়ে দেবো, এমনভাবে ঝোলে পানিটা দিতে হবে যাতে ডাটাটা উপরে সিদ্ধ না হয় আবার কাঁচাও না থাকে, যাতে ঠিকঠাক সিদ্ধ হয়ে যায়।
কেননা সজনে ডাঁটাটা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। ঝোলের পানিটা ফুটে উঠেছে, এখন চুলার আঁচটা একটু কমিয়ে দেব। এখন ঢাকাতে ঢেকে দিলাম যাতে ডাঁটা আলুটা আরো সুন্দরভাবে মুজে যায় সিদ্ধ হয়ে। তার জন্য আমি 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা উঠিয়ে নিলাম। ডাঁটাটাও আমার সিদ্ধ হয়ে গেছে, তরকারিতে অর্ধেক ঝাল হয়ে গেছে। এখন ভাজি করে রাখা মাছের টুকরোগুলো এর ভিতরে দিয়ে দিলাম। মাছের টুকরোগুলো দিয়ে একটু নাড়া দিয়ে দেবো। আমি 4 টুকরো মাছ দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছের টুকরোগুলো দিয়ে দিতে পারেন। এভাবে বড় মাছ দিয়ে এক সময় আপনারা এই সজনেটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি। আর এই গরমে সজনেটা কিন্তু খুব ঠান্ডা একটা তরকারি, খেতেও কিন্তু দারুণ টেস্টি। আর এটা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। তো অবশ্যই একদিন আপনারা প্রতিনিয়ত ডাল সজনে ডাঁটা না খেয়ে একদিন মাছ এই বড় মাছের ঝোল করে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টফুল হবে এবং খেতে খুব মজা হবে। এখন ভাজি করে রাখা সেই ভাজনা মশলাগুলো দিয়ে দেব। ভাজনা মশলা দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে দেবো। মাছ দেওয়ার পরে ভাজনা মশলাটা দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। তা অবশ্যই আপনারা এমনভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন কিন্তু আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন না, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের কিন্তু আমার পক্ষ থেকে রয়েছে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভাজনা মশলা দিয়ে তরকারিটা 2-3 মিনিট জাল করে নিয়েছি, এখন নামিয়ে নেব। কেননা যে ঝোল আছে ওটা আলুতে আবার ডাঁটাতেও টেনে নেবে, তখন ঝোলের পরিমাণ কম হয়ে যাবে। এই পর্যায়ে তরকারিটা নামিয়ে নিতে হবে। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে তরকারির। এখন আমি অন্য একটা পাত্রে তরকারিটা নামিয়ে নেব। যে তরকারিটা দেখেন কত সুন্দর দেখতে হয়েছে, এখন অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছে। উঠে নেওয়ার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আমি। দেখেন ডাঁটাগুলো কিন্তু আস্ত আছে। দেখতে খুব সুন্দর একটা কালার এসেছে, ডাঁটার সবুজ সবুজ কালারটাও রয়েছে। এভাবে রান্না করলে আপনাদেরটাও এরকম সুন্দর হবে। আর এরকম একটা আইটেম থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, এই একটা আইটেম দিয়ে আপনারা ঝটপট গরম গরম ভাত খেয়ে নিতে পারবেন। গরম গরম ভাতের সাথে যদি এই সজনে ডাঁটা মাছের ঝোল থাকে তাহলে মাংসের কথা একেবারে ভুলে যাবেন, এতটা সুন্দর হবে এই রান্নাটা আমি যেভাবে করেছি এভাবে করলে। এটা আমি আমার মতন করে পরিবেশন করলাম, আপনারা আপনাদের মতন করে এটা পরিবেশন করতে পারেন।